নমস্কার, আমি ডক্টর অজিতেশ রায়, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট অফ রুবি জেনারেল হসপিটাল। আজ ওয়ার্ল্ড থাইরয়েড ডে, এই বিশেষ দিনে আমরা শিশুদের থাইরয়েডের সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা জানি থাইরয়েড হরমোন বাচ্চাদের বৃদ্ধি এবং ব্রেনের ডেভেলপমেন্টের জন্যে মূলত দায়ী। সেই জন্যে থাইরয়েডের সমস্যা থাকলে বাচ্চাদের বৃদ্ধি এবং মানসিক জড়তার সমস্যা হবে। উন্নত দেশে এই জন্যেই প্রথম 7 দিনের মধ্যে প্রত্যেক বাচ্চার থাইরয়েড হরমোনের টেস্ট করা হয়। আসুন আমরাও আমাদের দেশে প্রত্যেক নবজাতককে প্রথম 7 দিনের মধ্যে যেন থাইরয়েড হরমোনের টেস্ট করতে পারি, যার ফলে ওদের বৃদ্ধি এবং মানসিক বুদ্ধির বিকাশ ঘটাতে পারি। নমস্কার।